আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সবজি রোল বানাবো। তো রোলের জন্য আগে ডিমটা ফেটে নিলাম, এখন এর মধ্যে ময়দা দিয়ে দিব আর পরিমাণ মতন লবণ। এটা দিয়ে রুটি করে নিব আগে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা আমি যেভাবে রোলটা বানাই ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা ভোজন করে রাখবো। তো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। তো পানিটাও দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার দিব। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো, 10-15 মিনিট। তো রোলের পুর ভরার জন্য এখন পুরটাকে রান্না করে নিব। তো এখানে সবজি নিয়ে নিয়েছি, পাতাকপি আর গাজর আর মুরগির মাংস। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, এখন এটাকে রান্না করে নিব। তো এত গরম পড়ছে, কথা বলতে ইচ্ছা করতেছে না রোজা রেখে। এবার অনেক গরম, আল্লাহ কয়টা রোজা যেন ভালোভাবেই কাটে সবার। তো এখন মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে একটু গরম মশলা গুঁড়া দিলাম, একটু আদা রসুন বাটা দিব, তো ম্যাজিক মশলাটাও দিব। তো ম্যাজিক মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো এক প্যাকেট দিয়ে দিলাম।
এই তো এটা রান্না হয়ে গেছে, এখন রোলগুলো বানাই নিব। তো যে রোলের জন্য ব্যাটারটা গলায় নিয়েছিলাম, এটা এখন রুটি করে নিব। তো ফ্রাই প্যানে এতো সব কটা রুটি করা হয়ে গেছে, এখন রোলগুলো বানাই নিব। আর এটা রোলের জন্য আটকানোর জন্য একটু আটা গলায় নিব পরিমাণ মতন পানি দিয়ে। এই তো আমার সব কয়টা রোল বানানো হয়ে গেছে। তো কেমন হয়েছে রোলগুলো জানাবেন। তো আমি যতটুকু পারি অতটুকুই বানাইলাম, তো এখানে একটা ফ্রোজেন করে রাখবো ফ্রিজে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর সবাই কমেন্টে জানেন কেমন হয়েছে।